ভিক্টোরিয়া হাউস নয়, কাল নেতাজি ইন্ডোরের সভা এসএফের। আদালতের সময়সীমা, লোক সংখ্যার শর্ত অক্ষরে অক্ষরে পালন, ঘোষণা নওশাদের। বিশৃঙ্খলা নয়, পরে বড় করে সভা। মমতা সরকারকে তোপ দেগেই দলীয় কর্মীদের বার্তা বিধায়কের। কোর্ট অর্ডারে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা পাচ্ছি, যেটা প্রায় 4.5-5 লাখ টাকা শুনেছি নাকি ভাড়া নেয়, সেটা একদমই বিনামূল্যে আমরা পাচ্ছি। এটা আমাদের একটা বড় জয়, যে দীর্ঘদিনের একটা আশা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আইএসএফএল প্রোগ্রাম করব। সরকারি প্রতিষ্ঠানগুলোকে তো কুক্ষিগত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল আমাদের পার্টির চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব। গাড়ির সংখ্যার লিমিটেশন আছে, অডিয়েন্স অর্থাৎ দর্শকেরও লিমিটেশন আছে। আমরা কোর্টের অর্ডারকে কোনোভাবেই ভায়োলেট করতে পারি না। যারা আসার জন্য 2 মাস 2.5 মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন, মিটিং মিছিল করলে আমাদেরও খারাপ লাগছে, কিন্তু আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, আর রাজনীতি একদিনের নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।